আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো তোমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র নিয়ে ফাইনাল ফাইনালিসারেশন তুলে ধরছি এক্ষেত্রে কোন টপিক থেকে কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো উৎপাদন সাবজেক্টটা অনেকের কাছে অনেক সহজ মনে হতে পারে কিন্তু ভাইয়া এই সাবজেক্টের নাম্বার তোলা অনেক কঠিন তোমাদেরকে লেখার ক্ষেত্রে একটু ধরনের মধ্যে চেঞ্জ আনতে হবে বিশেষ করে প্রত্যেকটা লেখার মধ্যে কোটেশনগুলো তোমাদেরকে রাখতে হবে লাগলে আগে প্রশ্নের উত্তরে প্রথমে কোটেশনগুলো লিখে ফেলবা তাহলে দেখা যায় যে তোমাদের শিক্ষক বুঝে ফেলবে এই ছেলেটা পড়াশোনা করেছে এবং সেই কোটেশনগুলো যদি পেয়ে যায় অ্যান্সারের মূল মানে কথাগুলো যদি সে পেয়ে যায় প্রথম দেখি সে কিন্তু মার্ক দিয়ে দেবে তো উৎপন্ন না লেখার ক্ষেত্রে যথেষ্ট চেঞ্জ তোমাদের আনতে হবে এখন আমরা কথা বলি দ্বিতীয়পথের সাজেশন এর আগে প্রথম সাথে সাজেশন দিয়েছি আমরা তো ক্ষেত্রে তোমরা দ্বিতীয় পথ সাজেশনটা দেখো আর তোমাদেরকে আমি বলবো তুমি যদি আমার এটা পরীক্ষার আগে দেখো তাহলে আমি অফকোর্স বলবো পরীক্ষার আগে মাত্র দুই দিন লাগবে উৎপন্ন ব্যবস্থাপনা দ্বিতীয় পথে শেষ করতে মাত্র দুই দিন লাগবে দুই দিনে এই বইটা শেষ করে রাখো পরীক্ষার সময় রিভিশন দিয়ে পরীক্ষা দিও ভালো রেজাল্ট করবা বাট তুমি যদি পরীক্ষার সময় পুরো বই একবারেই শেষ করতে চাও তোমার জন্য অনেক টাফ হবে যেটা অনেক কষ্টকর পারবা না এবং লেখা খারাপ হবে তুমি নাম্বার কম পাবা আমরা এখানে মানপণ্ড দেখে নেই একশো নম্বরে পরীক্ষা হবে সত্তর নম্বর হচ্ছে সৃজনশীল সাতটা লিখতে হবে বন নির্বাচনী তিরিশ নম্বরে সত্তর নম্বরের মধ্যে তেইশ পেতাবে পাশ করার জন্য সৃজনশীল বন নির্বাচনী তিরিশে দশ পেতবে পাশ করার জন্য তা আমরা এবার সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কথা বলি সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসবে না তাই তোমাদের টার্গেটও রাখতে হবে সংক্ষিপ্ত সিলেবাসকে ঘিরে প্রথমতে রয়েছে বিপণন পরিচিতি তৃতীয়তে রয়েছে বিপণন কার্যবলী চৌদ্দ তাদের রয়েছে বাজার বিভক্তিকরণ বিপণন মিশ্রণ পঞ্চমদের রয়েছে পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ অষ্টমদের রয়েছে বিক্রয়প্রসার ও বিজ্ঞাপন মানে খুবই সহজ একটা বই বলা যায় সায়েন্সের সরি কমার্সের সবচেয়ে সহজ বইটা বলা যায় এবং সহজ অধ্যায়গুলো তাই হচ্ছে অধ্যায় এখান থেকে একটু কথা আছে। মানে পুরো বিপণন বিপণন মানে বাজেদ এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিপণন একটা নাম হচ্ছে বাজারজাতকরণ বা যেটাকে বোঝানো হয় মার্কেটিং তো ক্ষেত্রে পুরো মার্কেটিং এবং তোমরা যখন অনার্স মাস্টার্স করবা তখন এইটা এই এই বিপণন নিয়েই কিন্তু তিন চারটা বই পাবা মানে জাস্ট এই যে বিপণন কার্যগুলো এই পণ্য নিয়েই দুইটা বই আছে বিবিএতে সো তোমরা যদি অর্ধেকগুলো ভালোভাবে পড়ে যাও তোমরা তোমাদের অনার্স মাস্টার্সও অনেক ভালো রেজাল্ট করতে পারবা বেসিক ধারণা থাকলে তো চল আমরা এবার একটু বিষয়গুলো বুঝে নেই আমরা এখানে সৃজনশীল প্রশ্ন কাঠামোটা দেখি এখানে অনেক মিক্সড কোশ্চেন হবে পুরো মিক্সড কোশ্চেনে বলা আছে এবং প্রত্যেকটা অধ্যায়ে বলা আছে আমরা এবার দেখিনি কোন টপিক থেকে কটা প্রশ্ন আসবে যেমন আমরা বলেছি বিপণন পরিচিতি থেকে একটা প্রশ্ন আসবে এক্ষেত্রে আমরা যদি ভিতরে যাই বিপণন পরিচিতিতে হামড়ি অনেক অধ্যায় না এখানে জাস্ট দুইটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিপণনের বৈশিষ্ট্য বা বিপণনের গুরুত্বটা দেখে যাবা এবং এই রিলেটেড যতগুলো কোটেশন আছে সেগুলো দেখে যাবে বিপণন কেন বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ কেন বা গুরুত্বপূর্ণ টপিকগুলো কী কী এবং এখানে সবচেয়ে বিষয় হচ্ছে বাজার বিক্রয় এবং বিপণন বাজার একটা জিনিস আমরা যেখানে বাজার করি সেটা কিন্তু বাজার না বাজারের একটা পুরো মিনিং আছে আবার বিক্রয়ের একটা মিনিং আছে বিপণন একটা মিনিং আছে এই সংজ্ঞাগুলো দেখে যাবে এটা ক নম্বরে গুরুত্বপূর্ণ এমনকি তোমাদের দিকে আসতে পারে এই তিনটা টপিক পরিচয় তিনটা টপিক থেকে তোমার একটা সৃজনশীল আসবে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো বিপণন কার্যগুলি থেকে দুইটা প্রশ্ন আসবে এখান থেকে চলে তিনটা প্রশ্ন আসতে পারে তবে দুইটা প্রশ্ন আসতে পারে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এখানে রয়েছে দেখো বিপণন কার্যগুলিতে অনেকগুলো পর্ব রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বিপণন কার্যগুলিতে ক্রয় বিক্রয় পরিবহন গুলনজোৎকরণ প্রমিতকরণ পর্যায়িতকরণ মরকীয়করণ বিজ্ঞাপন বিপণন কার্যগুলি গুরুত্ব প্রয়োজনীয়তা দেখো এখানে পুরো একটা বিপণন মানে তুমি একটা পণ্য উৎপাদন করেছো যেমন আমরা পথে আলোচনা করেছিলাম বা তোমাদের এই যে উৎপাদনের প্রথম পত্রে কীভাবে উৎপাদন করবা উৎপাদনের পরবর্তী সেকটা কিন্তু বিক্রি করতে হবে বিক্রি পুরো কাজটা হচ্ছে বিপণন এখানে পণ্যটা সে কীভাবে ক্রয় করছো সেটাকে কীভাবে উৎপাদন করে বিক্রয় করবা সেটাকে পরিবহন কীভাবে করবা সেটাকে কীভাবে গুদামজাত করবা এগুলো নিয়ে আলোচনা করছে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজ্ঞাপন এবার পর্যায়তকরণ প্রমিতকরণ করণ গুদামজাতকরণ পরিবহন বিক্রয় ক্রয় এখানে প্রতিটা টপিক ইন্পর্টেন্ট এখান থেকে তোমরা দুটো টপিক মিলিয়ে একটা প্রশ্ন পাবা তবে বিজ্ঞাপনের প্রশ্নটা তো কম আসতে পারে কারণ অলরেডি বিজ্ঞাপন নিয়ে একটা পুরো অলরেডি একটা পুরো অধ্যায় আছে সে চাপ নাই তোমরা এখানে ক্রয় বিক্রয় পরিবহন গুদময প্রমিতকণ এইগুলোটা পড়ে যাও এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবে এবং এটা আমরা কঠিন কিছু না তার সাথে বিজ্ঞাপনের কার্যগুলিও গুরুত্ব প্রয়োজনীয়তারা পড়ে যাবা প্রশ্ন পাবা এব বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ বাজার বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণ থেকে তোমরা দুটো প্রশ্ন পাবা শিওর থাকো এক্ষেত্রে বাজার বিভক্তিকরণের এখানে একটু খেয়াল করে তোমরা দেখবে নিশ্চয়ই বাজারের শ্রেণী বিভাগ ভোক্তা বাজার শিল্প বাজার এই যে শ্রেণী বিভাগটা আছে এবং এর মধ্যে অনেক সাপ থাকতে পারে মানে সাব মানে এর মধ্যে আরও অনেক যেমন ভোক্তা বাজারে আরও শ্রেণী বিভাগ থাকতে পারে শিল্প বাজারে আরও শ্রেণী বিভাগ থাকতে পারে যেমন শিল্প বাজার আছে গিয়ে পূর্ণ প্রযুক্তিমূলক শিল্প বাজার বা সরকারি শিল্প বাজার আর ভোক্তাবাজারের মধ্যে থাকতে পারে সেই শ্রী বিভাগগুলো দেখে যাবা এবং এই বাজার দুইটা দেখে যাবা বাজার দুটা কাকে বলে কত প্রকার বা টোটাল এভরিথিং দেখে যাবা তার সাথে এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা বাজার বাজারের সিনি বিভাগ থেকে আরেকটা প্রশ্ন তোমরা পাবা বাজার বিভক্তিকরণ থেকে বাজার বিভক্তিকরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বাজার কার্যকর বাজার বিভক্তিকরণের বিভুচ্ছ বিষয় সেখানে যতগুলো পয়েন্ট আছে সেগুলো দেখে যাবা বিপণন মিশ্রণের উপাদান এইটা দেখে যাবা টোটাল এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা বাজার বিভক্তিকরণ কার্যকর বাজার বিভক্তিকরণ বিভুচ্ছ বিষয় বিপণন মিশ্রণ থেকে তোমরা একটা প্রশ্ন পাবা বুঝতে পারছো সেইগুলো দুইটা দুইটা প্রশ্ন প্রশ্ন পাবা নির্ধারণ এই আধারে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই বই বললাম তো এটা নিয়ে পুরো একটা বই পাবা তোমরা পরে বাজার বিভক্তিগুলো নিয়ে বই পাবা এক্ষেত্রে পণ্য নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পণ্যের জীবনচক্রটা দেখে যাবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভোগ্য পণ্যের বিপর্য বিষয় শিল্প পণ্যের বিপর্য বিষয় দেখে যাবা পণ্যের শ্রেণী বিভাগের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমরা পড়েছি বাজার যেখানে ভোক্তা বাজার শিল্পবাজার আবার এখানে যে ভোগ্যপণ্য শিল্পপণ্য ভোগ্যপণ্য কাকে বলে যে পণ্য আমরা খুব অনেক ভোগ করি হাতের নাগালে পাই যেটা ক্রয় করার জন্য আহামারি কোনো কিছু করতে হয় না স্বল্প সময়ে ক্রয় করা যায় এগুলো হচ্ছে ভোগ্যপণ্য শিল্পপণ্য যে পণ্যটা আবার উৎপাদন করার জন্য শিল্পপণ্য মানে ব্যবহার করা হয় যেমন ধরো সুতা সেটাকে কিন্তু কাপড়ের জন্য ব্যবহার করা হয় যেমন রঙ সেটা কিন্তু আমরা খাই না সেটা কাপড়ের জন্য ব্যবহার করে এইগুলো হচ্ছে ভোগ্য শিল্পপণ্য এই যে কারণ ক কত প্রকার কী কী প্রোডাক্ট উদাহরণগুলো দেখে যাবা এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা ভোগ্যপণ্য শিল্পপণ্য এবং বিভূষিত বিষয়গুলো নিয়ে একটা প্রশ্ন পাবা পণ্যের জীবনচক্র মূল্য নির্ধারণ নিয়ে একটা প্রশ্ন পাবা এক্ষেত্রে মূল্য নির্ধারণটা বেশি ইম্পর্টেন্ট এক্ষেত্রে মূল্য নির্ধারণের উদ্দেশ্য মূল্য নির্ধারণের পদ্ধতি ডিসকাউন্ট এই রিভেট এগুলো একটু দেখে যাও পণ্যের জীবনচক্রটা দেখে যাও জীবনচক্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে এটা নিয়ে সৃজনশীল পাবে বলতে পারে যে পণ্যের জীবনচক্রের প্রথম ধাপ কী পণ্য জীবনচক্রের পঞ্চম ধাপ কী এগুলো তো পারো নিশ্চয়ই আশা করি মুখস্থ করবে চক্রটা এরা তুমি লিখতেও পারবে সুন্দর করে এটা পণ্য জীবনচক্র কী করে সে পণ্য উন্নয়ন করে সূচনা করে উন্নয়ন করে প্রবৃদ্ধি পতন এরকম অনেকগুলো পর্যায় আছে তাই না সেটা দেখে যাবা দেন আসে বিক্রয় পোষার বিজ্ঞাপন এখান থেকে তোমরা দুইটা সিকিউ পাবাই পাবা দুইটা সিকিউ এক্ষেত্রে কী কী পাবা কি একটু খেয়াল করে তোমরা দেখবে বিজ্ঞাপ বিক্রয় বিক্রয় প্রসার বিজ্ঞাপন আমি বলেছিলাম প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় কিন্তু এখানে বিজ্ঞাপন ছিল সেক্ষেত্রে তোমরা এখান থেকে প্রশ্নটা পাবে এটা শিওর থাকো এক্ষেত্রে বিক্রয় প্রসার একটা বিষয় বিক্রয় প্রসার যে বিক্রয় বৃদ্ধি করার জন্য যে বিভিন্ন কৌশলের মধ্যে একটা পড়ে সেক্ষেত্রে বিক্রয় প্রসারের গুরুত্ব বিক্রয় প্রসারের কৌশল এটা দেখে যাবা প্রশ্ন পাবো এবং বিজ্ঞাপন নিয়ে তোমরা একটা প্রশ্ন পাবো এক্ষেত্রে বিজ্ঞাপন এবং প্রচারের মধ্যে পার্থক্য নিয়ে কিন্তু তোমরা খন নম্বরে একটা প্রশ্ন পেতে পারো বিজ্ঞাপন কিন্তু টাকা পয়সা খরচ করতে আর প্রচারে টাকা পয়সা খরচ করতে হয় না বা বিজ্ঞাপনের একটা মূল্য আছে প্রচারের সেই মূল্যটা না এরকম বেশ কিছু বিষয় আছে বিজ্ঞাপনের প্রকাবে বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন বিবেচিত বিষয় বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন কী কী সেটা দেখে যাবে বিশেষ করে যে তোমাদের টেলিভিশন অনলাইন যে বিষয়গুলো রয়েছে নিউজ পত্রিকায় যে বিষয়গুলো রয়েছে এই মা প্রত্যেকটা বিস্তারিত যেন তুমি দুই লাইন পাঁচ লাইন লিখতে পারো এগুলো খুব সহজ মনে হবে কিন্তু পরীক্ষার সময় লেখা হয় না তাই একটু হলে পরে যাবা তাহলে তুমি লিখতে পারবা বইয়ের ভাষায় গুছিয়ে ঠিক আছে বিজ্ঞাপনের কার্যবলী মাধ্যমের প্রকারভেদ মাধ্যম নির্বাচন বিভিচিত বিষয় বিজ্ঞাপন প্রচারের মধ্যে পার্থক্য এটা দেখে যাও তার সাথে বিক্রয় প্রসারে তিনটা আইটেমই দেখেছো দেখে যাও এখান থেকে প্রশ্ন পাবা সুতরাং এই হচ্ছে প্রশ্ন এবং এই দুইটা সিকেও কীভাবে আমি একটু বলি এখানেই যে বিক্রয় প্রসার বা বিজ্ঞাপন বা ভোগ্যপণ্য শিল্পপণ্য এই অধ্যায় দুইটা মিলে একটা প্রশ্ন তারা করতে পারে এবং এই দুই তিনটা অধ্যায় মিলে তারা প্রশ্ন করতে পারে অর্থাৎ দেখা যায় কি যে এখানে তবে বিজ্ঞাপন বিপণন নিয়ে শুরু করবে বিপণন পরে পণ্য ক্রয় বিক্রয় নিয়ে কথা বলবে তারপরে বাজার নিয়ে কথা বলবে তারপরে তোমাদের বিক্রয় প্রসার নিয়ে কথা বলবে এভাবে কথা বলে বলে দুইটা প্রশ্ন তোমাদেরকে করবে তাই তোমরা পুরো বইটাই পড়ে যাও পাঁচটা অধ্যায় খুবই সহজ এই বইটা এখানে তোমরা পাঁচ টেব পড়তে আমরা অনেক কঠিন হবে না দুই দিন সময় নিলেই তোমার জন্য ইনাফ তবে চেষ্টা করবো রিডিংটা আগে কমপ্লিট করে তাহলে তোমার জন্য পুরো অধ্যায়টা মাথার মধ্যে ঢুকে যাবে যে হ্যাঁ অধ্যায় এইটা বলছে আমি পারবো বুঝতে পারছো সো টোটাল এই হচ্ছে বিষয় এবারে আমরা কথা বলি নৈবিত্তিক নিয়ে নৈবিত্তিক ওই একই কথা বই পড়ো গাইড পড়ো দু হাজার বাইশ সালে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য বিগত তিনটে সাল পড়বা আরও এবং মডেলটি সলভ করবা অন্তা কি এক হাজার বহু শেষ করতে পারলে তোমাদের আশা করি তো কমন পড়বে এবং এখানে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি তোমাদেরকে কিন্তু এটা একটু বেসিকভাবে বুঝতে হবে এখানে মুগস্থ করা তেমন কিছু না যদি মুগস্থ করতে যাও তাহলে তুমি বান্দা ফাঁস গিয়া একদম ডাইরেক্ট মানে একদম ফেঁসে যাবা তোমাকে বুঝতে হবে পুরো উৎপাদন ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় ব্যবসা সংগঠন প্রথম দ্বিতীয় একটা বোঝার বিষয় এখানে মুখস্থ করাটা কিছু নাই কারণ বুঝতে পারলে তুমি অনেক লিখতে পারবা যদি মুগস্থ করো তাইলে বেশি দূর যাইতে পারবা না অনেক কথাবার্তা বললাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবো সকলে আল্লাহ হাফেজ